তাকে বলা হয় পর্তুগিজ যুবরাজ দেশের হয়ে খেলেছেন সবচেয়ে বেশি 196টি ম্যাচ এখন পর্যন্ত গোল করেছেন 118টি লুইস ফিগোদের সোনালী প্রজন্ম যেটা পারেনি পর্তুগালকে সেটা উপহার দিয়েছেন তিনি 2016 সালে জিতিয়েছেন ইউরোর মুকুট 2004 সালেও ইউরোর ফাইনাল খেলেছিল পর্তুগাল এই রোনালদোর জন্য তাই রোনালদোর শেষটা আরো সুন্দর হবে এমনটাই আশা করছিলেন ভক্তরা তবে সেই রোনালদো বিদায় নিলেন একরাশ হতাশা নিয়ে অশ্রু ভরা চোখে কিংবদন্তির কান্নার মধ্যেও ক্ষোভের বহিঃপ্রকাশটা লুকোনো থাকলো না ম্যাচ শেষে সবার আগে মাঠ ছেড়ে গেলেন ড্রেসিং রুমে সতীর্থদের সঙ্গে দাঁড়ালেন না এক মুহূর্ত অথচ হওয়ার কথা ছিল রোনালদো নিজের শেষ বিশ্বকাপে দলের মধ্যমণি হয়ে থাকবেন কিন্তু সবার চাওয়াটা কোচ ফার্নান্দো সান্তোসের সঙ্গে মেলেনি 37 পেরোনো রোনালদো পুরো 90 মিনিট খেলার যোগ্য নন এমন হাস্যকর দৃষ্টিভঙ্গি ছিল কোচের গ্রুপ পর্বের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে 65 মিনিটের মাথায় রোনালদোকে তুলে নেন কোচ জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন পাঁচবারের ব্যালন্টিয়ার জয়ী এ তারকা ক্যামেরায় সে সময় রোনালদোকে বলতে শোনা যায় আমাকে তুলে নিতে তার যেন তরস হইছে না পর্তুগিজ কোচও সাপ জানিয়ে দেন রোনালদো যে অধিনায়ক থাকবেই এমন কোনো কথা নেই এই অবহেলাতেই সুইজারল্যান্ড এবং মরক্কোর ম্যাচে রোনালদোকে সাইড বেঞ্চে বসিয়ে রাখেন কোচ যা রোনালদো হেটারদের কাছেও লেগেছে দৃষ্টিকটু গত বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে এই রোনালদোই গোল করে জিতিয়েছিলেন দলকে তাকে কিনা বসিয়ে রাখলেন কোচ পর্তুগালের ভাগ্যটা তাই আর সয়নি যেন রোনালদোর হয়ে প্রতিশোধ নিল ভাগ্য এবার আর জিততে পারল না পর্তুগাল 1-0 গোলে হেরে বিদায় নিল বিশ্বকাপ থেকে তবে রোনালদোর মতো কিংবদন্তির সঙ্গে কোচ ফার্নান্দো সান্তোস কি করলেন তা মনে রাখবে পরবর্তী প্রজন্ম